দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বিকল্প ব্যবস্থা বলতে যে যে পাঁচজন দমকল কর্মী লিফটের মধ্যে আটকে পড়েছিলেন, যাদের দম বন্ধ হয়ে গিয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু পুলিশ আধিকারিক থেকে শুরু করে দমকল আধিকারিক প্রত্যেকেই বোঝার চেষ্টা করছেন যে কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল। কারণ আমরা জানি যে ফিরহাদ হাকিম বেরিয়ে আসছে, আমরা ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক কী ঘটনা ঘটেছে তার মুখ থেকে একবার জানার চেষ্টা করব, কজন এই ঘটনায় মৃত্যু হয়েছে আমরা তা জানার চেষ্টা করব। গেছে ফোর্স, তারা ওখান থেকে নামাচ্ছে, গিয়ে এখনই আমি বলতে পারবো, কারণ আমি তেরো তলায় উঠতে পারলাম না। Let them identify, let them identify and give you the exact figure. আন্দাজে আন্দাজে আমরা ছয়তলা চারতলা পাঁচতলা দিয়ে উঠতে পারি, তারপর পুরোটা অন্ধকার, লিফট নেই, অন্ধকার। They are selling, আমাদের rescue force গেছে উপরে। Let them come down and you will get the exact figure. লিফটটা কিছু ছিল, লিফটটা আটকে রয়েছে ওপরে, আর এরা এখন গেছে ওপরে। এবার ফায়ারটা কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু ফায়ারম্যান কে আছে, পুলিশ কে আছে, এই অন্ধকারে কিছু বয়ে যাচ্ছে না। রেস্কিউ টিম গেছে, তারা নেবে, যতক্ষণ না আসবে আপনি এক্সাক্ট ফিগার পাবেন না। রেস্কিউ টিম গেছে ওপরে, লেট দেম আসুক। রেস্কিউ টিম গেছে ওপরে, তারা লেট দেম কাম ডাউন। আমি তো যাইনি ওপরে, যাওয়া আমার পক্ষে এই বয়সে সম্ভব না তেরো তলায়। লেট দেম কাম ডাউন। ফেরহাদ হাকিমের বক্তব্য। ফেরহাদ হাকিম কলকাতা পৌরসভার প্রশাসক, তিনি যেটা বললেন যে তেরো তলায় ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। তিনি বললেন আগুন নিয়ন্ত্রণে এসেছে, অন্ধকারে কারা আটকে আছে এই মুহূর্তে বোঝা সম্ভব নয়, তারা চার পাঁচ তলা অবধি ওঠার চেষ্টা করেছিলেন এবং উদ্ধারকারী দল এই মুহূর্তে একেবারে ওপরে ওঠার অর্থাৎ তেরো তলায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং তাদেরকে উদ্ধার করে আনার, অর্থাৎ দমকল কর্মী থাকতে পারে, কোনো পুলিশ থাকতে পারে, যারা আটকে পড়েছেন ভেতরকে তাদেরকে উদ্ধার করে আনার চেষ্টা চলছে। এখন রেস্কিউ টিম গেছে, আমি তো যাইনি সাথে, আমায় কেন দিয়ে সবাই গায়ে ফায়ার ব্রিগেডের সবাই সবাই গেছে, আমি এখন কিছু বলতে পারবো, কারণ রেস্কিউ টিম গেছে উপরে। বাট নিয়ন্ত্রণ, আগুন আগুন বন্ধ হয়ে গেছে। লেট দেম কাম ডাউন, আমরা কি করে এখন বলবো, লেট দেম কাম ডাউন। উনকো পহলে আনে দিজিয়ে নিচে, রেস্কিউ টিম অভি উপর রিচ কিয়া হ্যায়, উন লোগ আনে দিজিয়ে নিচে, সব সাফ হো জায়েগা, হাম যা নেই পায়ে। এটা কি করে বলবো, আপনিও যা জানেন আমিও ততটুকুই জানি, আপনাকে জিজ্ঞেস করছি, আছে কি সম্ভাবনা? আমিও তো ঢুকতে পারি না, এখানে এখন অন্ধকার, ভেতরে আমি গেছিলাম গুটগুটি অন্ধকার, কেউ কাউকে চিনছে না। রেস্কিউ টিমটা গেছে, আমরা দু তিনতলা, তারপরে যাওয়া যায় না, এত জল হু করে পড়ছে। আরে রেস্কিউ টিম গেছে, লেট দেম কাম ডাউন।